দীপাবলির আগে মাটির প্রদীপ বানিয়ে তাক লাগাচ্ছেন সুন্দরবনের মহিলারা। স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার বার্তা দিচ্ছেন তারা। ইন কয়েক পরেই আলোর উৎসব দীপাবলি। বাংলার পাশাপাশি গোটা ভারত ঝলমলিয়ে উঠবে আলোর মালায়। এখন তো চীনা লাইট বাজার ছেয়েছে। আগের মতো মাটির প্রদীপ অথবা মোমের আলোয় আলোকিত হয় না, বেড়েছে নজর কাড়া রং বেরঙের বাহারি লাইট। কিন্তু মাটির প্রদীপের ঐতিহ্যকে হারিয়ে যেতে দেননি অনেকেই। তাই সুন্দরবনের মহিলা মৃৎশিল্পীর হাতে তৈরি মাটির প্রদীপ নজর কাড়ছে রায়মঙ্গল নদী পাড়ের বাসিন্দাদের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের কাঠালবাড়িয়া গ্রামের মৃৎশিল্পী কুঞ্জরানী পাল ও সবিতা পালের হাতে ছোঁয়ায় রংবেরঙের মাটির প্রদীপ সাড়া ফেলেছে বাজারে। দীপাবলির আগে ইতিমধ্যে বাজারগুলিতে চীনা লাইট বাজার দখল করেছে। এর ফলে কার্যত মাটির তৈরি প্রদীপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকেই। অনেকের মতে হাতের তৈরি মাটির প্রদীপে রয়েছে বাঙালির আবেগ ভাবনা, যা চীনা লাইটে পাওয়া যায় না। মাটির তৈরি প্রদীপ তাই এবার শিল্পীদের হাতে ছোঁয়ায় রীতিমতো বাজার দখল করেছে। রংবেরঙের মাটির প্রদীপের সেই ছবি দেখা গেল হিঙ্গলগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায়। প্রদীপ উঠেছে সেই জন্য হয় না, যোগের গজ, হাসনাবাস, সন্দেশখালি, গোসোয়া, ওই লাইনে বিক্রি বানান। এখানে প্রদীপ, ধুনুচি, হাঁড়ি, কলসি, সরা, মালসা সবকিছু তৈরি করা হয়। শিল্পী কুঞ্জ ও সবিতার হাতের তৈরি মাটির প্রদীপ ইতিমধ্যে বাজার দখল করতে শুরু করেছে। রীতিমতো দক্ষ নিপুণতার মধ্যে দিয়ে সুন্দর কারুকার্যের মাটির প্রদীপ তৈরি করছেন তারা। একদিকে যেমন শিল্পীরা সারা বছর বিভিন্ন মাটির তৈরি করা জিনিস বাজারে বিক্রি করছেন, তাদের জীবিকা অর্জন করছেন, অন্যদিকে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য খরচ জোগাড় করছেন। তারা চাইছেন তাদের মতো বাংলার আরো মহিলা মাটির তৈরি প্রাচীন সংস্কৃতি জিনিসপত্র তৈরি করে বাংলায় পুরনো কৃষ্টি সংস্কৃতিকে বজায় রাখুক, অন্যদিকে জীবিকা অর্জনে পথ খুঁজে পান তারা। কারেন্টের প্রদীপ টদীপ গুলো হয়ে, কারেন্টের আলো হয়ে এখন আর এই প্রদীপ গুলো, মাটির প্রদীপ গুলো খুব একটা বেচা কেনা হয় না। মাটির প্রদীপ চাহিদা নেই। এবার যদি তোমরা আবার উঁচে করে তোলো তাহলে আমরা উঠতে পারি, আমরা বসে গেছি আর কি। আমরা এখন এই কলসি, হাঁড়ি, মায়সা এইসব গুলো আমরা এখন বানাই। এভাবেই হয়তো তাদের শিল্পীর সত্তা বজায় রেখে আগামী প্রজন্মকে এই কাজে উদ্বুদ্ধ করতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যাজ ল্যান্ড, সুন্দরবন। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।